করবো। এখানে হচ্ছে অর্ডার দিয়ে বসে, মানে তারপরে হচ্ছে সিরিয়াল নিতে হবে, তারপরে ভিতরে ঢুকতে পারবো। এর জন্য আমরা আগে অর্ডার দিব, অর্ডার দিয়ে সিরিয়াল দিব, তারপরে হচ্ছে। হ্যালো এভরিওয়ান, কী খবর সবার? আমি চলে গিয়েছিলাম দার্জিলিং মোমোতে, ওখানকার মোমো ট্রাই করার জন্য। আর গিয়ে দেখি বিশাল লম্বা লাইন, মানুষের অনেক ভিড়। তো আমরা অর্ডার প্লেস করে সিরিয়াল নিয়ে দিন হচ্ছে ভিতরে ঢুকবো। তো ততক্ষণ ভাবলাম একটু বাহিরের খাবারগুলো কীভাবে মেক করছে ওগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে দেখলাম তারা মোমোগুলো সুন্দর করে ভাজতেছে আর বিভিন্ন জিনিস সবার সামনেই রেডি করতেছে। আর তাদের এই যে মোমোটা, বারবিকিউ মোমো অর সামথিং, এটা অনেক মজা। ইভেন ফ্রাইজ মোমো, এটাও অনেক মজা। বাট আমরা যেহেতু এর আগে এই মোমোগুলো ট্রাই করেছি, তাই ভাবলাম এবার ডিফারেন্ট কিছু ট্রাই করব। দেন হচ্ছে আমরা আমাদের অর্ডার প্লেস করেছি, আর অনেক বড় সিরিয়ালের পরে আমরা ভিতরে ঢুকতে পেরেছিলাম। আর আমরা এই যে এই স্যুপ মোমো, তারপর হচ্ছে আরও কী কী নাম আমি ভুলে গেছি, এগুলো আমি অর্ডার দিয়েছিলাম। আর আমার জামাই অলওয়েজ ফোনের ভিতরে ব্যস্ত, তার যেখানেই যাই সেখানে কাজ থাকে। যাই হোক, আমরা হচ্ছে মোমো খাওয়া দাওয়া করলাম আর কি। মোমোগুলো ভালো মজা ছিল, বাট মোমোর যে স্যুপটা নিয়েছি ওটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। আমি ভেবেছিলাম ক্লিয়ার স্যুপের ভিতরে হয়তো বা মোমোটা থাকবে, বাট এটা একদম থাই স্যুপের ভিতরে ছিল মোমোটা। বাট আদারওয়াইজ আমার কাছে মোমোর টেস্টগুলো ভালোই লেগেছে। আর এই মোমোটা মুখে যখন আপনি দিবেন, আপনার খাওয়ার পরে একরকম, মানে খাওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করতে হবে টেস্টটার জন্য আর কি। তো যাই হোক, এই যে মোমোগুলো খেলাম। আর আমি ইদানিং ফুড ব্লগ করছি, বাট আমার ভালো লাগে তাই বিভিন্ন জায়গায় খেতে যাই, তাই ভাবি আপনাদের সাথে শেয়ার করি। দেন হচ্ছে আমরা নোমান ভাইয়ের সাথে দেখা করলাম। বেসিক্যালি লাভ রোডে হচ্ছে নোমান ভাইয়ের বাসা, তাই আমি এখানে বলতেছিলাম যে আমাদের প্রত্যেকটা লাভ রোডের ব্লগে হচ্ছে নোমান ভাইয়া থাকে, কারণ নোমান ভাইয়া হচ্ছে লাভ রোডে থাকে। তো অনেক মজা করছিলাম আর আড্ডা দিচ্ছিলাম। দেন ওয়েফল অন থেকে আমি একটা ওয়েফল নিয়ে নিলাম, আর এই ওয়েফলটা অনেক মজা ছিল কাস্টমাইজ বলতে গেলে, কজ আমি হচ্ছে আইসক্রিম দিয়ে বলেছিলাম, পরে ভাবলাম আমার ঠান্ডা লেগেছে এজন্য আইসক্রিমটা নিয়ে নিই। আর এদিকে হচ্ছে অ্যালিনা নোমান ভাইয়া হচ্ছে একটা তান্দুরি আর লুচি অর্ডার দিয়েছিল, এটা খুবই মজা ছিল। আর এটা আমার অনেক পছন্দ, বাট আমি একদম ফুল ছিলাম তাই আর আমি খাইনি। আর এদিকে হচ্ছে ওরা বলতেছিল যে প্লিজ আর ভিডিও করুন, আজকে অনেক ভিডিও হয়ে গেছে। তো যাই হোক, লাভ রোড আমার ফেভারিট একটা জায়গা, এর জন্য আমি সবসময় এখানে আসি। আর এই যে পাশে দেখেন একটা ছোট্ট বাচ্চা, মানে আমাদের বেবি ডগ ছিল, যাই হোক এটা অগিস্নুপির ফ্রেন্ড। আর দেখেন কি কিউট না? আর প্লিজ ওদেরকে আপনারা কেউ মারবেন না। আর এই যে লাস্টে একটা জুস দিয়ে আমাদের ব্লগ এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।